মিথ্যে অভিযোগ ও অপপ্রচারের অভিযোগ করে তার প্রতিবাদ জানিয়েছেন ঈদগাঁও বাজারের ইজারাদার রমজানুল আলম। রবিবার কক্সবাজার শহরে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানান তিনি। তিনি অভিযোগ করেছেন, দুই একটি মিডিয়ায় তার বিরুদ্ধে গত 17 এপ্রিল ঘটনার তারিখ দেখিয়ে যে অভিযোগে সংবাদটি প্রকাশ করা হয়েছে, আদৌ এমন কোনো ঘটনাই ঘটেনি। এমনকি ওই দিন অভিযোগকারী ঈদগড় বাজারের ইজারাদার বেলালের সাথে রমজানের বা তার কোনো লোকজনের সাথেও দেখা হয়নি। সম্পূর্ণ কাল্পনিক এবং গায়েবী ঘটনা সাজিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। আমার ওই অনলাইন ফেসবুকে ব্যয় বেঙ্গল এই দৃষ্টিগোচর হয়, এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই। আমি একজন ব্যবসায়ী এবং ঈদগাঁও বাজারের পরপর 4 বারের ইজারাদার। আমার যথেষ্ট শত্রু আছে, ব্যবসায়ী ক্ষতি করার জন্য অনেক লোক আছে। কে বা খারা আমার চরিত্রার্থ বা আমার ব্যবসায়ী আত্মীয়ভাবে ক্ষতি করার জন্য এই নিউজটা করেছে। রমজান আলম অভিযোগ করেছেন, বাজার ইজারা সংক্রান্ত কারণে তার ব্যবসায়িক প্রতিপক্ষ কথিত বেলালকে ঢাল বানিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যে নিউজটা করেছে ওই নিউজের ব্যাপারে আমি আমার ওই দিন কারোর সাথে দেখাই হয়নি, ওই ইজারাদার বেলালের সাথে কোনোদিন দেখাই হয় নাই, ওই বেলালকে আমি চিনিও না। ওই যে ঈদগাঁও বাজারের ইজারাদার পরিচয় তার সাথে আমার কোনোদিন কথাও হয় নাই, কোনোদিন দেখিও নাই। রমজান আলম জানিয়েছেন, 4 বছর ধরে ঈদগাঁও বাজারের ইজারাদার হিসেবে রয়েছেন। চলতি বছরে ইজারা ডাক বেশি হওয়ায় টোলে পরিমাণ বেড়েছে। এটার সুযোগ নিয়ে কিছু নিয়মিত ক্রেতা টোল দিতে গড়িমসি করছে। এই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে। সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আমি এত কোটি টাকা রাজস্ব দেওয়ার পরেও কেন এরকম পরিস্থিতির শিকার হচ্ছি, এ আমার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করতেছি। প্রকাশিত সংবাদ সম্পর্কে প্রতিবাদ জানিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইজারাদার রমজানুল আলম। ডেস্ক সিসিএন।